গত 4 ডিসেম্বর হঠাৎ করেই লাইভে আসলেন বুবলি। উনি জানালেন সাকিব অপু যে বিবাহিত তা শুধু আমি কেন, কেউই জানতো না তখন। আমি কেন, পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন যে ওনার কোন একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয়। এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি, নিউজ ডিপার্টমেন্ট থেকে, সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না। বুবলি বলেন, সাকিব খানের সাথে আমার কোনো প্রেম ছিল না, তবে উনি আমার সাথে সেটেল হতে চাচ্ছিলেন। কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান এবং উনি ওভাবেই আসলে ভাবছেন। বুবলি আরো বলেন, অপবিশ্বাস 2017-তে লাইভে আসার আগে আমাকে অনেকবার ফোন কল করেছিলেন এবং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেন। আমি জানতাম না উনি আমার সাথে এমন কেন করছিলেন। 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন, কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না। সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। বুবলি আরো বলেন যে সাকিব অপুর এই বিষয়গুলো তো আমি জানতাম না, তাহলে আমাকে কেন জড়ানো হয়েছিল এসব বিষয়ে, আর এটাই ছিল তখন আমার কষ্টের জায়গা। আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে যেভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে আমি তো এটার মধ্যে নেই, আমি এসেছি কয়দিন এবং এই বিষয়গুলো তো আমি জানছি না, তাহলে কেন আমাকে এভাবে হিউমিলেট করা হচ্ছে বা এভাবে আমাকে আমার নামটা ইনভলভ করা হচ্ছে? তো সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম, যেটি আমি হয়তো বা মন খারাপ থেকেই দিয়েছিলাম। তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না। সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। উনি ফোনটা রিসিভ করার পরপরই, যেহেতু একটা অন্য নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল মধ্যরাতে, ভোরবেলা এবং তার পরের দিন, তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে পরিচিত কেউ কিনা ফোন করছে। তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়াক্ট করেছে এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি।